ওই বাংলাদেশি চলে গেল, ওই বাংলাদেশি চলে গেল, বাংলাদেশি। হ্যালো, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আজকে একটা নতুন জায়গা ঘুরতে এসেছি। ঘোরা তো অনেক ঘুরি, কিন্তু নতুন ব্লগে আমি নতুন জায়গা দেখানোর জন্য এসেছি। খুবই একটা নামি জায়গা। যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারের ব্যাপারে ধারণা রাখো, তো অবশ্যই নাম শুনে হবে বাংলাদেশ 3 বিঘা করিডোর। ঠিক আছে, 3 বিঘা করিডোরের নাম শুনে হবে। তো 3 বিঘা করিডোর আমি এসেছি। তো 3 বিঘা করিডোরের কিছু দৃশ্য দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, হচ্ছে 3 বিঘা করিডোরের বোর্ড। ঠিক আছে, হচ্ছে 3 বিঘা করিডোর, আর এইটা হচ্ছে 3 বিঘা করিডোরের চারিপাশে। এটা হচ্ছে 3 বিঘা করিডোরের চারিপাশে, এটা হচ্ছে বাইরেরটা। চলো আমরা ভিতরের দৃশ্য দেখি। এই যে বাংলাদেশি যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশি, এটা বাংলাদেশি, এটা টোটো বাংলাদেশি যাচ্ছে। তো এই 3 বিঘা করিডোর বলতে, এই যে 3 বিঘা এরিয়াটাকে বাংলাদেশের রাস্তা হিসাবে ব্যবহার করতে দেওয়ার কারণে এর নাম পড়েছে 3 বিঘা করিডোর। 3 বিঘা জমির মধ্যে দিয়ে, শুধু ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তাটার মধ্যেই শুধু বাংলাদেশিরা আসা যাওয়া করতে পারবে, ব্যবহার করতে পারবে, তাছাড়া ওই রাস্তার নিচে নামতে পারবে না। তাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের টোটোগুলো সোজা ওই দিক থেকে, বাংলাদেশের বর্ডার থেকে আসছে এবং চুপচাপ সোজা ওই দিকেই চলে যাচ্ছে, কোনো কথা না কিছু না, কারণ এখানে বিএসএফ সবসময় থাকে। এই যে 3 বিঘা করিডোরটা ওপেন হয়েছিল 1974 সালে শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে চুক্তি হয়েছিল 1974 সালে, যাতে বাংলাদেশিরা এই 3 বিঘার মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে। তাই বাংলাদেশিরা নির্দ্বিধায় কোনো বাধা বিঘ্ন ছাড়াই এই 3 বিঘার মধ্যে দিয়ে বাংলাদেশের একদিক থেকে আর একদিকে ইন্ডিয়ার মধ্যে হয়ে যেতে পারে। তাই এটাকে 3 বিঘা করিডোর বলে নামে পরিচিত। ঠিক আছে, এটা অনেক ভালো নামি জায়গা, সবাই চেনে, তা আমিও জানতাম, তাই এসেছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি পোস্ট পাটগ্রাম, 9 কিলোমিটার লেখা আছে। ওইটা হচ্ছে এই যে এই বেড়াটার উপরে বাংলাদেশ, ওই যে ওখানে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি পোস্ট বা কি বলে, যাই হোক, ওইগুলো হলো বাংলাদেশি। আর আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ার 3 বিঘা করিডোর। এইটা হচ্ছে বাংলাদেশের পাটগ্রাম। ওই যে বাংলাদেশি আসছে, বাংলাদেশি টোটো, বাংলাদেশি বর্ডার সিকিউরিটি গার্ড, এখন ওরা কি বলে, বিডিআর না কি যেন বলে। 3 বিঘা করিডোরের এই এরিয়াটা বর্ডার সিকিউরিটি ফোর্স, ওই যে অফিস পিছনে, এটা অফিস 3 বিঘা করিডোরের। এই জায়গাটা খুব সুন্দর সাজিয়ে রেখেছে। 3 বিঘা করিডোরের ভিডিও বানানো হয়ে গেল এবার। ঠিক আছে, এখান থেকে বের হয়ে গেলাম, ভিতরে গোপ্রো দিয়ে ভিডিও বানাতে দেয়নি, তো এমনি মোবাইল দিয়ে ছোট ছোট করে ক্লিপ করেছি, সেগুলাই দেখাবো। খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। আর এই কোচবিহার জেলায় এই মানে কি যে আপনার গিয়ে পড়ে এটা 3 বিঘা করিডোরটা। আমি অনেক এবার বের হয়েছি ঘোরার জন্যই, তো এটাও একটা দেখার ইচ্ছা ছিল, তো দেখলাম, ভালো লাগলো। ভালো লাগলে শেয়ার টেয়ার করে দিবে। ধন্যবাদ, বাই বাই।